নমস্কার, দুর্গাপুর বার্তার পক্ষ থেকে কৌশিক ঘোষাল। আজ অক্টোবরের প্রথম দিন, আর দিন ২২ পরেই ২৩ তারিখে মহাসপ্তমী। ঘরের মেয়ে উমা আসছেন, বাংলা এবং বাঙালির মন কাশ ফুলে, শিউলি ফুলে, পেঁজা তুলোর মেঘে ভিজে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কবি, গদ্যকার, প্রকৃতিপ্রেমী মানুষের নানান পোস্ট জানান দিচ্ছে শারদীয় উৎসব আসছে, আসছে দুর্গাপুজো। গতদিনে সারা ভারতবর্ষকে আন্দোলিত করা দুটো খবর উঠে এসেছে পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম, ডিজিটাল মিডিয়া থেকে সবকিছুতেই। দুযুগ পরে সিবিআই আদালত রায় দিয়েছেন লালকৃষ্ণ আদবানি সহ ৩২ অভিযুক্ত নির্দোষ, বেকসুর খালাস তারা। পূর্ব পরিকল্পিত ছিল না বাবরি মসজিদ ভাঙার বিষয়টি, আচমকায় ভাঙা হয়েছে। ঠিক যেখানে বাবরি মসজিদ, তার পাশেই কিছুটা দূরেই একটা মঞ্চ হয়েছিল করসেবকদের জন্যে। সেই মঞ্চে করসেবকরাও ছিলেন, ছিলেন আডবাণী, ছিলেন আরো সব নেতৃবৃন্দ বিজেপির। সেখানে একটা স্লোগান উঠেছিল, এক থাক্কা আর দো, বাবরি মসজিদ তোর দো। এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোর দো। ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে গেছিল। দু দশক পরে চক্রান্তে জড়িত নয় নির্দোষ, বেকসুর খালাস হয়ে গেলেন লালকৃষ্ণ আদবানিরা। অবশ্যই তো আমার কোনো দুঃখ নেই, কোনো বিতর্কে আমি যেতে চাইছি না। আদালত রায় দিয়েছেন, মেনে নেওয়াই আমাদের কাম্য, মেনে নেওয়াই আমাদের উচিত। কিন্তু আদালত এই রায় দেওয়ার মাঝে সিবিআইকে অদক্ষ, অপদার্থ এবং সিবিআই এর ব্যর্থতার দিকেও কিন্তু হালকা হলেও ইঙ্গিত করেছে। কারণ ২২ বছর দু যুগ ধরে সিবিআই তদন্ত করেও প্রমাণ করতে পারল না, সেই জুৎসই প্রমাণ আদালতের সামনে রাখতে পারল না যে বাবরি মসজিদ সুপরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছিল বা লালকৃষ্ণ আদবানিরা এই পরিকল্পনায় যুক্ত ছিলেন। অর্থাৎ একটা প্রশ্ন উঠে গেল, এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু চিন্তা করতে হবে। প্রশ্ন ১, সিবিআইয়ের দক্ষতা কি ক্রমাগত কমে এসেছে? ২, যে যখন ক্ষমতায় সেই সরকার সিবিআইকে ব্যবহার করেছে নিজেদের মতন করে? প্রশ্ন ৩, এতদিন পরেও ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ হতে পারল না কেন? ধর্মের বৃত্তের বাইরে আসতে পারল না কেন? সাংবিধানিক সংস্থাগুলোও কি ধর্মের বেড়াজালে আটকে যাচ্ছে? এই প্রশ্নটা নিয়ে ভাবুন। লালকৃষ্ণ আদবানিরা বেকসুর খালাস হলো কিনা এই প্রশ্নটা নয়, এই প্রশ্নটা হচ্ছে যাদের হাতে দায়িত্ব ছিল তদন্ত করার, তারা ব্যর্থ হলো কেন? অথবা কেনই বা তারা একটা ভুল সিদ্ধান্তকে নিয়ে আদবানিদের অভিযুক্ত করেছিলেন? যদি তারা নির্দোষ হন, তাহলে সেদিন উচিত ছিল না সিবিআইয়ের এই তদন্ত শুরু করা, বা তদন্তের মাঝখানেই তারা বলে দিতে পারতেন না তারা নির্দোষ। অথবা যদি মনে হয়েছিল সিবিআইয়ের যে আদবানিরা দোষী, নির্দোষ নন, তাহলে সেই সঠিক প্রমাণ, যুক্তিযুক্ত প্রমাণ তারা হাজির করতে পারলেন না কেন? তাহলে সিবিআইয়ের যেসব তদন্ত এখন তারা করছেন, দুযুগ পরে কি সেগুলো আবার
ব্যর্থ হবে এই প্রশ্নটা কিন্তু একটা সাংবিধানিক সংস্থার পক্ষে খুব ভালো নয়। মানুষ আশা করে, বিশ্বাস রাখে সাংবিধানিক সংস্থা, সাংবিধানিক সংগঠনগুলোর উপরে। সিবিআই সেরকম একটি সংগঠন, সেরকম একটি সংস্থা। আমি আশা করব এই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করুন। আদবানি নির্দোষ কি দোষী সেটা পরের কথা, কারণ আদালত রায় দিয়েছেন, তা আমরা এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমরা মেনে নিতে বাধ্য। কারণ ধর্ম আমাদেরকে যাঁতা কলের মতন পিষে মারছে, ধর্ম থেকে বেরোতে পারছি না আমরা, ধর্মের রাস্তা থেকে বের হতে পারছি না। আরও একটা ভয়ঙ্কর সমস্যা সমাজের মধ্যে এগিয়ে এসেছে, হার্সাত, একটি হাতরাস, হাতরাস কাণ্ড। একটি তরুণী, 20 বছরের তরুণীকে গণধর্ষণ, শিরদাঁড়া ভেঙে দেওয়া, জিভ কেটে নেওয়া, অবশেষে তার মৃত্যু। মৃত্যুর পরে উত্তরপ্রদেশের পুলিশ তার দেহকে সৎকার করার জন্য মা বাবার হাতে তুলে দেয় না, জোর করে নিজেদের হেফাজতে নিয়ে দেহটাকে পুড়িয়ে ফেলা হয়। প্রমাণ লোপাটের জন্য অভিযোগ এটাই। অসহায় মা কাঁদছে, অসহায় বাবা কাঁদছে, অসহায় তরুণী কাঠের আগুনে পুড়ছে। মা দুর্গা আসছে, মা দুর্গা হলে তো চলবে না, মহিষাসুর মর্দিনী হতে হবে, তাই না? কিন্তু কি করে হবে মেয়েরা মহিষাসুর মর্দিনী? অবশ্য রামরাজত্ব একটা কথা উঠে আসছে, খুব দুঃখের সাথে বলতে হয়, রামরাজত্ব, রামায়ণ পড়লেই কিন্তু শম্ভুকের কাহিনী পড়তে হয়, শম্ভুকের কাহিনী বাদ দিয়ে রামায়ণ পড়া যায় না। অর্থাৎ রামায়ণের যুগেও দলিত হত্যা হয়েছিল, রামের যুগেও দলিত হত্যা হয়েছিল, শম্ভুক হত্যা কাহিনী। শম্ভুকের কথা মনে পড়লেই মনে পড়ে সে যুগেও তো দলিত হত্যা হয়েছিল, মহাভারত, একলব্য, সে যুগেও তো দলিত শোষিত হয়েছিল। আর একটা দলিত কন্যা বা অদলিত কন্যা বলে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে একটা মেয়ের সুরক্ষা। যে বাবার একটা মেয়ে আছে, যে পরিবারে একটা মেয়ে আছে, সেই মেয়েটা যখন দূরে থাকে, তখন তার পরিবারের অভিভাবকদের মনে কি যন্ত্রণা, কি কষ্ট, কি দুশ্চিন্তা থাকে, হাতরাস জানিয়ে দেয়। নির্যাতিতারা বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এ ভারতবর্ষ মেয়েদের জন্যে নিরাপদ নয়, এ ভারতবর্ষ নিরাপদ নয়। কোথায় গেলেন? পশ্চিমবাংলায় যখন একটা ঘটনা ঘটে সে নিন্দা, নিন্দা করুন। পশ্চিমবাংলায় যখন একটা নিন্দাকর ধর্ষণের ঘটনা ঘটে, আপনারা যারা লাফান, চুলোয় গেল শাসন, চুলোয় গেল আইন, তারা আজ উত্তরপ্রদেশে চুপ কেন? কারণ তাদের দল যুক্ত বলে সেখানে শাসনে, তাদের শাসন সেখানে চলছে বলে। এটাই তো আমাদেরকে আজ শেষ করে দিয়েছে, রাজনীতি, রাজনীতি, রাজনীতি। রাজনীতির বাইরে আমরা বের হতে পারলাম না, বের হতে পারলাম না আমরা। তাই ভারতবর্ষ কোন পথে যাচ্ছে একটু ভাবুন। রাম মন্দির হলো কি হলো না এটা বড় কথা নয়, আদবানি বেকসুর না বেকসুর নয় সেটা বড় কথা নয়, বড় কথা আমার আপনার ঘরের মেয়েটা যখন ঘরের বাইরে, তখন আমরা কি নিশ্চিন্তে বাস করতে পারি? পারি না। হাতরাস আবারও প্রমাণ করে দেয়, সাবধান অভিভাবক, তোমার মেয়েটা ঘরের বাইরে, যে কোনো সময় সেও হয়ে যেতে পারে হাতরাস। আগেও হয়েছে, এখনো হচ্ছে, আবারও হবে। নমস্কার, ভাবুন এটাই।